ইলিয়াস হোসাইন, আপনি লিখেছেন ইদানিং আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সম্প্রতি একজন প্রখ্যাত চিত্র অভিনেতা অভিনেতার শ্বশুর প্রকাশ্যে ফেসবুক লাইভ চালু রেখে আত্মহত্যা করেছেন। এই ধরনের আত্মহত্যা বাড়ার প্রবণতা বেড়ে যাওয়ার কারণ কী এবং এর প্রতিকার উপায় কী? দেখুন, আত্মহত্যার প্রবণতা গোটা পৃথিবীতে দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে। শান্তি এবং সুখের উপকরণ বলতে আমরা যা বুঝাই সেগুলো পৃথিবীর মানুষের কাছে দিন দিন সহজলভ্য হচ্ছে, কিন্তু সুখটা দিন দিন আমাদের জন্য সোনার হরিণ হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের দেশের প্রেক্ষাপটটি যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাই যে আমাদের দেশে গত এক দুই বা তিন দশক আগে মানুষের আর্থিক সঙ্গতি এবং জীবনমান এত উন্নত ছিল না, এত ভালো ছিল না। কিন্তু এরপরও আগের মানুষগুলো যতটা মানসিকভাবে সুখী ছিলেন এখন আমরা ততটা সুখী নই। পরিবারগুলোতে সেরকম সুখ নেই এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যদি ইন্ডিভিজুয়াল আপনি স্টাডি করেন তাহলে দেখবেন এত বেশি মানসিক প্রশান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আসলে প্রশান্তি সম্পদে রাখেননি। কোরআন কারীম আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা। যে ব্যক্তি ইমান আনা অবস্থায় ভালো কাজ করবে, নেক আমল করবে এবং কোরআন হাদিসকে ফলো করে করে চলার চেষ্টা করবে, আল্লাহ আনুগত্য করবে, গোলামি করবে, দাসত্ব করবে, এ ব্যক্তিকে আমি দুনিয়ার এই জীবনে সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবং আখেরাতে তো তার কর্মের সর্বোত্তম বিনিময় থাকছেই। তো এই আয়াত থেকে বোঝা যায় সুখের ঠিকানা আসলে আল্লাহর আনুগত্য। আমরা আল্লাহ তাআলার এই কথাকে মুখে বললেও অন্তরে গভীর থেকে সেভাবে বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না, যার কারণে আমরা সুখের জন্য আল্লাহর অবাধ্য হয়ে হলেও সম্পদ আহরণের জন্য পাগল পড়া হয়ে যাই। আত্মহত্যার প্রবণতা আমাদের সমাজে বেড়ে চলেছে, এটারকে মৌলিক কারণের আওতায় যদি আমরা আনতে যাই তাহলে দেখতে পাই যে দুটি কারণ পাওয়া যায়। প্রথম কারণ হলো যে মানুষের মধ্যে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তথা ঈমান এটা কমে যাচ্ছে, যার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা তখনই মানুষ করে যখন নিরাশ হয়ে যায়। আরেকজন ঈমানদার নিরাশ হতে পারে না, আমাদের ঈমানের দুর্বলতার কারণে এই পথে আমরা যাচ্ছি। অথচ একজন ঈমানদার তিনি বারবার ভাববেন যে তার ঈমান নষ্ট হতে পারে, এরকম কোনো কর্মকাণ্ড তার জন্য করা জায়েজ নয়। বিধায় এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা এবং যত কঠিন পরিস্থিতি হোক আর কেউ আমাকে কোনো সহায়তা করতে পারুক আর না পারুক, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন তিনি ইনশাআল্লাহ সহায়তা করতে পারেন এবং আমার দেয়ালে পিঠ ঠেকে গেলেও শেষ মুহূর্ত পর্যন্ত, আমাদের নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমার প্রতি সাহায্য করতে পারেন, আমার প্রতি রহম করতে পারেন। সে বিশ্বাসের জায়গা থেকে আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই পরিস্থিতি থাকবে না। দ্বিতীয়ত, আমাদের মধ্যে দুনিয়ার চাওয়া এটা ব্যাপক হয়ে গেছে, আখেরাতের প্রতি ইমান দুর্বল হয়ে গেছে। আখেরাতের প্রতি ইমান যদি আমাদের মধ্যে শক্তিশালী থাকতো তাহলে এই আত্মহত্যার প্রবণতা থাকতো না। একজন ইমানদার যখন আখেরাতে বিশ্বাসী হবেন তখন তিনি মনে করবেন যে দুনিয়ার এই জীবন তো আমার ভোগের জায়গা নয়, এখানে যত কষ্ট হোক এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আত্মহত্যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এটি নিষিদ্ধ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করে মৃত ব্যক্তির কী পরিমাণ সাজা হবে, কী ধরনের সাজা হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জেনেছেন। তো একজন ইমানদার যখন আখেরাতে বিশ্বাসী হবেন তিনি যখন জানবেন যে জান্নাত আছে চির সুখের ঠিকানা, দুনিয়ার জীবনে একভাবে দেখতে দেখতে চলে যাবেই, আমার যত বিপদ হোক এটার এন্ডিং সর্বোচ্চ মৃত্যু, মৃত্যুর পরেই তো আমি অন্তঃসীমকালে জান্নাত আশা করতে পারি আল্লাহ তাআলার কাছে, যদি আল্লাহ তাআলার আনুগত্য লাভ করি। তো আল্লাহর আনুগত্যে চলার চেষ্টা করলে তো আমার জন্য সেই জায়গাটা থাকছে। বিধায় ইমানদারের মধ্যে ইমানের দুর্বলতা কম, আল্লাহর প্রতি আস্থা ভরসা কমের কারণে এবং আখেরাতের প্রতি বিশ্বাসের দুর্বলতার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এটা হলো স্পিরিচুয়াল। আর এর বাইরে আত্মহত্যা বৃদ্ধি হওয়ার মৌলিক কারণ আমরা সবাই জানি, সেটা হলো যে ঘরে ঘরে এবং জনে জনে আজ শান্তির অভাব চলছে। আর শান্তির খোঁজেই আমাদেরকে আল্লাহর আনুগত্যে আসতে হবে। আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির, আল্লাহর আনুগত্য, এর মাধ্যমে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানা নাফস, মানুষের মনের প্রশান্তি হলো আসল প্রশান্তি। সেই মনের প্রশান্তিটা আমাদের সমাজ থেকে আজ হারিয়ে যাচ্ছে, আর সেটার জন্যই আল্লাহ তাআলা আনুগত্যের দিকে আসতে হবে। এবং আমার জীবনে অন্য কোনো অর্জন হোক আর না হোক, আমার তাকওয়া যেন অর্জিত হয়, আমার মধ্যে ঈমান যেন থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যেন থাকে, আখেরাতের প্রতি বিশ্বাস যেন থাকে এবং নেক আমল যেন আমি করার চেষ্টা করি, এই প্রবণতা যখন থাকবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ সকল কষ্ট সহ্য করার মতো ক্ষমতা এবং সক্ষমতা আমাদের মধ্যে আসবে। আর এজন্যই পৃথিবীতে আপনার অন্যান্য ধর্মাবলম্বী বা ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নন এরকম নাস্তিক বা অন্য যারা আছেন তাদের সঙ্গে যখন মুসলমানদেরকে কম্পেয়ার করা হয় আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম মুসলমানদের মধ্যে, আলহামদুলিল্লাহ। অতএব এটা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে দিনই চর্চা বাড়াতে হবে,
আমাদের ব্যক্তির মধ্যে পরিবারের মধ্যে যত বেশি দিনচর্চা বাড়বে আল্লাহর প্রতি যত বেশি আস্থা থাকবে বিশ্বাস থাকবে যত বেশি ঈমান থাকবে আমল থাকবে কোন একটা জায়গা বলার জায়গা থাকবে অন্তত তাহাজ্জুদে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন সিজদা আল্লাহর সাথে কথা বলতে পারবেন এই ঠিকানাগুলো যে জানে এইগুলোর সন্ধান যিনি জানেন যে আমি আমার দুঃখের কথাটা বলে দুঃখকে লাঘব করার একটা জায়গা আছে মহা শক্তিধরক মহান সত্তার সাথে আমার যোগাযোগ করার সুযোগ আছে এগুলো জানলে আর আমাদের মধ্যে প্রবণতাগুলো আসবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের প্রশান্তি যে একটা বিশাল বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে সেটা যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন এবং যারা আত্মহত্যা করে মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুন তারা দোয়ার হকদার তারা অমুসলিম নন যার কারণে তার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এরপরে প্রশ্ন হলো রজব মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো আমল আছে কি রজব মাস শুরু হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাকি একটি দোয়া পড়তেন এর কি কোনো ভিত্তি আছে রজব মাস শুরু হয়েছে এটি সম্মানিত চার মাসের একটি এটা হলো মূল বিষয় আমাদের সমাজের মানুষ রজব মাস শুরু হলে দোয়া পড়তে জানে কিন্তু সম্মানিত চার মাসে একটি সে বিষয়টা বেশিরভাগ মানুষ জানেন না রজব মাস এবং রমাদান পরবর্তী তিন মাস ধারাবাহিকভাবে শাওয়াল জিলকত জিলহজ সরি জিলকত জিলহজ মুহররম এই তিন মাস অর্থাৎ এগারো বারো এবং এক এই তিনটা ধারাবাহিক মাস এবং রজব মাস চতুর্থ মাস এই চারটি মাস হলো বছরের মধ্যে সম্মানিত মাস এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ করা নিষিদ্ধ এই মাসগুলোতে নিজের প্রতি অবিচার করা নিজের প্রতি নিজে জুলুম করা পাপাচার লিপ্ত হওয়া এগুলো বিশেষভাবে নিষিদ্ধ এবং এই মাসের সম্মান দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করতে হবে এই জন্য রজব মাসের সে বিষয়গুলো আমরা মাথায় রাখবো এর বাইরে রজব মাস সম্পর্কে অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে রজব মাসে উমরার ফজিলতের কথা অনেকে জানেন উমরা রজবিয়া বলা হয় এগুলোর কোনো ভিত্তি আসলে কোনো হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এছাড়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এরকম একটি দোয়া আমরা পড়ে থাকি রজব মাসে এই দোয়াটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে তবে মুহাদ্দিসদের অনেকেই সেই হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন যেমন ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ ইমাম নবী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরও অনেক বড় বড় ইমামগণ এই হাদিসের সনদ এবং এই সনদে থাকা কোনো কোনো ব্যক্তিকে নিয়ে আপনার প্রশ্ন তুলেছেন যার কারণে এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে সেভাবে উত্তীর্ণ এটা বলা কঠিন তারপরেও যেহেতু এটা নিছক ফজিলতের বিষয় কেউ চাইলে আমল করতে পারেন বাট বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় এমনিতে ঠিক আছে রমজানের আগে রমজানের আপনার পরে বিভিন্ন সময় আমরা রমজান প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং অপেক্ষা করব বিশেষ করে পূর্বের যুগের সালাফ যারা ছিলেন আল্লাহর নেকার বান্দা ছিলেন যারা রমজান আসবে সেটার জন্য ছয় মাস থেকে অপেক্ষা করতে এবং তার জন্য কামনা করতেন বিধায় আমরা রমজান পর্যন্ত জন্য যেতে পারি আমল করতে পারি সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া তো অবশ্যই করবো ইনশাআল্লাহ বিধিনা তবে রজব মাসে এই দোয়া পাঠ করার ব্যাপারে এটাকে সুন্নাহ মনে করা বা আপনার বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত হওয়া হয়েছে এটা মনে করাটা একটু কঠিন কারণ এই হাদিস দুর্বল হওয়ার পাল্লাই ভারী এরপরে প্রশ্ন হলো অনেকে কালিমাতুর শাহাদা পাঠ করে আত্মহত্যা করে থাকেন আত্মহত্যার সময় কালিমায় শাহাদা পাঠ করে মারা গেলে লোকটা কি জান্নাতি হবেন খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন বিশেষ করে এই জন্য প্রয়োজনীয় যে হাদিসে আসছে আমরা জানি মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে আবার আমরা জানি যে আত্মহত্যা এটা কবিরা গুনাহ এবং আত্মহত্যাকারীকে জাহান্নামে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে লোকটি একই সঙ্গে একটি হাদিস অনুযায়ী জান্নাতি হচ্ছে আবার আরেকটি হাদিস অনুযায়ী জাহান্নামেই হচ্ছে তাহলে এক্ষেত্রে লোকটার আসলে গন্তব্য কোথায় হবে এর উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির শেষ কথা তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে ব্যক্তি জান্নাতে যাবে এই কথা বলেছেন এই কথা দ্বারা মূল উদ্দেশ্য হলো যে ইমান এবং তাওহীদের উপরে যদি কারোর মৃত্যু হয় অর্থাৎ ইমান আনানোর পর আর কুফুরি না হয় এরপরে তার মৃত্যু হয় অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তের শেষ অবস্থা থাকে তার যদি তাওহীদের প্রতি ইমান তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি ইমানদার হিসাবে জান্নাতে যাবেন আর এই কথা বলার পাশাপাশি তিনি যদি পাপে লিপ্ত হন তাহলে পাপের জন্য তাকে শাস্তি ভোগ করে তারপর জান্নাতে আসতে হবে তাহলে কোনো কন্ট্রাডিকশন এবং সংঘর্ষ আর থাকছে না ইমানের কারণে তিনি জান্নাতে যাবেন যেহেতু তিনি বেঈমান নন কাফের হয়ে যাননি ইমান এনেছেন এরপর মৃত্যুবরণ করেছেন কিন্তু ইমান আনার পর মৃত্যুবরণের আগে তিনি আরেকটি কাবিরা গুনাহ করেছেন যার কারণে সেই কাবিরা গুনাহ শাস্তি ভোগ করার পর তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিধায় এই দুই হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নেই আমরা জানি যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন জেহাদে লিপ্ত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ তিনি আহত হলেন এরপর একটা পর্যায়ে আহত হওয়ার পর ব্যথা এবং কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে মারা গেলেন
এই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মন্তব্য সেই মন্তব্য থেকে আমরা বুঝতে পারি যে লোকটি তার এই অপরাধের কারণে শাস্তির মুখোমুখি হবেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদেরত তার মানে ইবাদতে লিপ্ত এই অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন সেটার জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে তাই যদি হয় তাহলে কেউ যদি কালিমাতুশ শাহাদা পাঠ করেন আর পাঠ করার পর তিনি আত্মহত্যা করেন তাহলে একই কথা হবে অর্থাৎ তিনি ভালো মৃত্যু পেয়েছেন এমনটি বলার সুযোগ নেই কারণ তিনি একটি ভালো কাজ করার পর একটা খারাপ কাজ করে তারপর তার মৃত্যু হয়েছে বিধায় এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে তবে হ্যাঁ এর মানে এই নয় যে লোকটা কাফির হয়ে গেছে চিরকাল জাহান্নামে থাকবে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া যে কোনো অপরাধকে ক্ষমা করার ইখতিয়ার বা ক্ষমা তিনি করবেন বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর ইখতিয়ারে সব কিছুই আছে কিন্তু শিরকের অপরাধকে আল্লাহ মাফ করবেন না ঘোষণা দিয়েছেন অন্যগুলোকে মাফ করতে পারেন তিনি সে সুযোগের কথাও তিনি জানিয়ে রেখেছেন বিধায় আত্মহত্যাকারী তিনি কেরামত তাওহিদ পাঠ করে মারা গেছেন আল্লাহর বলে আমি তাকে চাইলে মাফ করতেও পারেন সেটা আল্লাহর বিষয় কিন্তু আমরা বলবো তিনি ভালো মৃত্যুবরণ করেছেন এমনটি তার তৌফিকে হয়নি এবং এই কেরামত তাওহিদ পাঠের কারণে তার কোনো শাস্তি হবে না এমনটি বলার কারণে কারণ এরপর তিনি আরেকটি অপরাধ করে তারপর তিনি থেকে গেছেন বিধায় আত্মহত্যার যে প্রবণতা এটি একজন ইমানের বিশ্বাস ইমানদারের বিশ্বাসের সঙ্গে যায় না বিধায় এই প্রবণতা যেন আমাদের মধ্যে কখনো না আসে এটি আসে নৈরাশ্য থেকে আর নৈরাশ্য এটা কুফুরি আল্লাহর প্রতি আপনি নিরাশ হয়ে গেলেন এরকম একটা ব্যাপার এটা কোনো অবস্থাতে জায়েজ নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ইমানের উপরে আজীবন অটল থাকার তৌফিক দান করুন